Hey guys, Assalamualaikum. চলে আসলাম আমার গেট রেডি মি নিয়ে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, তো তোমরা দেখে বলবা কিরকম হয়েছে আমার মেকআপ লুকটা। তো তোমাদের সাথে আজকে ফার্স্ট টাইম আমার মেকআপ লুক শেয়ার করলাম। আর দেখো আমি এখানে কি ভুল করছি, প্রাইমার দিতে আমি ভুলে গেছি। প্রাইমারের আগে আমি ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিছি, পরে আমি এখানে নানুর উন্না পেয়েছি, এটা দিয়ে পুছিয়ে ফেলছি। তো এখন আমি প্রাইমার দিব। এই প্রাইমারটা খুবই ভালো, তোমরা চাইলেও ইউজ করতে পারো। আর আমার ফেস খুবই অয়েলি, তো আর এটা না দিলে আমার মানে ফেস পুরো ঘেমে টেমে চলে যায়, 24 ঘন্টা হইতে না হইতো মানে একদম মেকআপ উঠে যায়। তো তাই আমি প্রাইমার ইউজ করি। তো এখন আমি একটা সিরাম দিব, দেখো তোমরাও এটা দিবা, তোমাদের ফেসের জন্য ভালো হতে পারে। তো গাইস, তো এখানে আমার ফেস যেভাবে পুছতেছি মনে হচ্ছে ঝাড়ু পোছা লাগাইতেছি। আর এখানে দিব আমি একটা W7 ফাউন্ডেশন, তো এটা খুবই ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো দেখো আমি ইউজ করতেছি। তো এখন আমি ডট ডট করে আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতেছি। আর দেখো আমার পিছে তাশা নাচতেছে পাগলের মতন। তো সেইদিন আমরা খুবই মজা করতেছিলাম, আমি খালাম উনি তাশা কিটি শিরো চুটকি, আর দেখো তাশা নাচতেছে, মানে আমরা সব একসাথে হইলে খুবই মানে মজা করি। অ্যাকচুয়ালি তাশা যখন আমাদের বাসায় যায় তখন আমরা আরও বেশি মজা করি। দেখো আমি পাগলের মতো নাচতেছি তাশাটা দেখে। তো এখন আমি শেখলামের বাসন দিব, এখানে আমি তাশা হেল্প নিতেছি, কারণ সে শেখলামের প্লাশ ইউজ করতে পারে না। না এটা মিথ্যা কথা, আমি একবার দিছি একা একা, দেখি কি আমাকে মানে যেমন আমার লাল টমেটো আছে না সেরকম লাগতেছিল। তো এখানে আমি আইব্রো ঠিক করে নিলাম। তো এখন আমি দিব হচ্ছে ব্যানানা লুজ পাউডার, তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আর এটা কিনা ফেসে থেকে এখন মানে সরাবো না। তো গাইস দেখো লুজ পাউডার দিতে দিতে আমার গায়েও পড়ে গেছে, সবসময় আমার সাথে এরকমই হয়। তো এখন আমি আইশ্যাডো প্যালেট থেকে দুইটা কালার নিয়ে একটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিব। এখানে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করতে করতে তাশার সাথে কথা বলতেছি, আর এই যে দেখো ঋতু খালামনি এসে পড়ছে কিটির সাথে, কিটি মানে থাকতে চাইতেছে আমার খালামনির কাছে। তো এখন আমি দিব হচ্ছে ম্যাকের ফেস পাউডার, এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা না। তো আমার ফেস পাউডার তার দেওয়া শেষ, তা এখন আমি দিব হচ্ছে হোয়াইট কাজল। তো হোয়াইট কাজল দেওয়া শেষ, আমি এখন আইশ্যাডো প্যালেট থেকে একটা আইশ্যাডো নিব, নিয়ে চোখের নিচে দিব, এটা আমার মোস্ট ফেভারিট একটা পার্ট। সো গাইস, তো এখন আমি ব্লাশন দিব, আমার মনে হচ্ছে আমার গালটা এখনো লাল হয়নি, তো আমি আরো ঘষে ঘষে লাল করতেছি। তো এখন আমি দিব হচ্ছে W7 আইলাইনার, এই আইলাইনারটা আমার খুবই বিরক্ত করে, আমি আইলাইনার দিতে গেলে এক সাইডে বড় হয়ে যায় আর এক সাইডে ছোট হয়ে যায়, তো আমার ভালো লাগে না। তো আমি সবসময় খালামের দিয়ে হেল্প নিই। তো এখন দিব হচ্ছে আমি মাস্কারা, এই মাস্কারাটা আমি চোখে ভালো করে অ্যাপ্লাই করে নিব, এই মাস্কারাটা খুবই ভালো, ওয়াটারপ্রুফ, থাকে 24 ঘন্টা। তো আমি চোখের নিচে মাস্কারাটা এভাবে অ্যাপ্লাই করে নিই। তো দেখো খালামনি তোমাদের সবাইকে চিজ দিতেছে। তো এখন আমি দিব হচ্ছে দুইটা লিপস্টিক ম্যাচ করে, এই শেডের কালারটা খুবই ভালো আসে, তোমরা চাইলে ইউজ করতে পারো, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখানে লিপস্টিকের কালার হচ্ছে একটা লাইট একটা হচ্ছে ডার্ক। তো তোমরা বলবা যে আমার গেট রেডি উইথ মিটা কিরকম লেগেছে কমেন্টে জানাবা। তো এখন আমি হাইলাইটার দিব, এই হাইলাইটারটা 24 ঘন্টাই থাকে, যদি তোমাদের মেকআপও চলে যায় তাও হাইলাইটারটা দেখবা চিকচিক করতেছে। তো কমেন্টে জানাবা আমার লুকটা কিরকম হয়েছে। তো এখন আমি এখানে ছোটোখাটো ইয়াররিং পরে নিব। আর দেখো আমি ঢুকাইতে পারতেছিলাম না, আমার কান অফ হয়ে গেছে, বারবার আও করতেছিলাম। আর দেখো আমার পিছে খালামুনি, তো এখানে আমি বন্যা খালামুনিকে ডাকতেছি, আসো আসো। আর দেখো আমার পিছে ওরা সবাই আছে, তাশা বলে না না আসবো না, আমি রেডি হইনি। তো এখানে আমি ছোটোখাটো একটা টিপ পরে নিলাম কালো কালার, তো এখানে আমার ফেভারিট কালারের চুড়ি পরে নিলাম, তো এই চুড়িটা আমার খুবই ফেভারিট, আর আমার কালো চুড়ি ভাবে অনেক বেশি ভালো লাগে। আর দেখো এখানে খালামনিরা লাইট চেঞ্জ করতেছে, আর এখানে দেখো পাগলের মতন খালামনি আর তাশা নাচতেছে, মানে দুইজন একসাথে হইলে কি কি যে করে। আর এখানে আমার হেয়ার স্টাইলটা করে এসে পড়েছি। সো বাই বাই।